স্বাগত। আমার আজকের রেসিপি হলো পানিফলা। এটা আমি ইলিশ মাছ দিয়ে তৈরি করব। পানিফলা তৈরি করার জন্য কি কি লাগছে সেটা আমি দেখে নিই। আমি এখানে 5 পিস ইলিশ মাছ নিয়েছি, 5 পিস আলু নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। মিডিয়াম সাইজের 3 পিস পেঁয়াজ কেটে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, সরষের তেল নিয়েছি আর নুন নিয়েছি। এগুলো দিয়েই আমি তৈরি করব আমার পানিফলা। মাছের মধ্যে নুন হলুদ আর সরষের তেল মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব, মিনিমাম 30 মিনিট রেখে দেব। ঘি দিয়েছি, এবার তেল দিয়ে দেব। তেল দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। এটাকে ভালো করে ভাজা ভাজা করব। এগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আলু দিয়ে দেব। নাড়াচাড়া করব। এই মাছটা রান্না করার জন্য কোনো মশলার দরকার হয় না, শুধু নুন হলুদ দিয়েই রান্নাটা তৈরি হয়ে যায়। এবার আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, চাপা দিয়ে রাখবো। এবার দেখব আমাদের আলুটা সিদ্ধ হয়ে গেছে নাকি। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব। এক গ্লাস গরম জল দিয়ে দিলাম। মোট 2 গ্লাস জল দিয়েছি। এবার আমি মাছগুলো ছেড়ে দেব। জলটা ফুটে গেছে, এবার মাছগুলো সব ছেড়ে দেব। মাছগুলো এমনভাবে বিছিয়ে দেবো যাতে এর মধ্যে রসগুলো ঢুকে যায়, একটু চেপে চেপে দেবো। মাছগুলোকে এবার উল্টে দেব। এবার 2-3 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। তৈরি হয়ে গেছে আমাদের পানিফলা। এটা একটু রস রস থাকবে, ভাত দিয়ে মেখে খেতে খুব সুন্দর লাগবে। এটা রান্না করার জন্য কোনো মশলার দরকার হয় না, আপনারা একবার বাড়িতে এটা ট্রাই করবেন। এবার আমি এটাকে প্লেটিং করব। হয়ে গেছে আমার ইলিশ মাছের পানিফলা। এটা খেতে খুব সুস্বাদু, আপনারা বাড়িতে একবার তৈরি করবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।